হ্যালো বন্ধুরা আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোয়া সিরিয়ালের আপডেট নিয়ে যখনই কোটে জিজ্ঞাসা করা হয় যে রূপা তো গাড়ির সামনে নিজে ইচ্ছে করে যায়নি তাহলে কে ধাক্কা দিয়েছিল সে কে কোটরুমে উপস্থিত রয়েছে রূপাকে তাকে দেখিয়ে দিতে পারবে তখনই রূপা মিসকান দিকে আঙ্গুল তোলে এবং বলে মিসকানটি এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় তার ওদিকে কোটে থাকা লোকজন উপস্থিত তারা সবাই নানাভাবে মিশকার দিকে এমনভাবে তাকায় মিশকার চোখ দিয়ে জল পড়ে সে ভয়ে কুকুরে যায় তখনই জশ সাহেব রায় ঘোষণা করে যে রূপাকে হত্যার চেষ্টায় মিশকা সেনকে দশ বছরের সষ্টম কারাদণ্ড দেওয়া হলো আর এই রায় ঘোষণা করে যখন জশ সাহেব চলে যায় মিশকাকে পুলিশ নিয়ে যাবে দীপা দীপার পরিবার সূর্য সবারই মুখে হাসি ফোটে যে এত বছর শয়তানি করে মিশকার আজকে চরম শাস্তি যে হয়েছে তাতে করে সবাই খুব খুশি এরকম একটা শাস্তির প্রয়োজন ছিল তার কিন্তু মিশ্কার মধ্যে এতটুকু কোনো অনুসূচনা নেই সে দীপার সামনে এসে বলে হেসে নাও দীপা কী ভেবেছো কি এই দশ বছর দেখতে দেখতেই কেটে যাবে আমি ফিরে আসবই আমি কখনো তোমাকে সুখে থাকতে দেইনি ভালো থাকতে দেব না আর আমি ফিরে এসেও তোমার জীবনটা তছনছ করে দেওয়ার আমি চেষ্টা করবই আর কি ভেবেছো যে আমাকে দূরে পাঠিয়ে দিয়ে তোমরা ভালো থাকবে দেখো মিশকা তুমি যাতে ফিরে আসতে না পারো সেই ব্যবস্থা আমি করব। কি করে করবেন মা আপনি আপনার হাতে তো কিছুই নেই আমার সন্তান বীরকে আমি আপনাদের কাছে রেখে যাচ্ছি ও একদিন আপনাদের তসনস করে দেবে আপনাদের জীবন ভবিষ্যৎ কিছু নষ্ট করে দেবে ও আমার ব্লাড ও তো আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ অবশ্যই নেবে আপনারা শুধু দেখতে থাকুন ওকে বড়ো হওয়ার সুযোগ দিন ওকে আপনাদের কাছে রেখে যাচ্ছি আপনারা শুধু দেখতে থাকুন এরপরে মিশকাকে পুলিশ নিয়ে চলে যায় রূপা তার বাবাকে ডাকে কিন্তু সূর্য এই সমস্ত কথা আলাপ আলোচনা সব কিছু মধ্যে কোথাও নেই সূর্য কোথায় যেন একটা কোর্ট থেকে বেরিয়ে চলে গেছে রূপার জন্য তার বাবাকে খোঁজাখুঁজি করা হয় কিন্তু সূর্য কোথাও নেই কোটের বাইরে এসেও দেখা হয় সেখানেও নেই কিন্তু রূপার আর দেরি করা যাবে না তার অবস্থা আস্তে আস্তে খারাপ হতে পারে তাই রূপাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় অর্জুন এবং দীপা তারা রূপাকে নিয়ে চলে যায় লাবণ্য বলে কী ব্যাপার সূর্যকে ফোন করছি ওকে ফোনে পাচ্ছি না জয় তুমি একটু ফোন করো তো আমার কি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জয়ও ফোন করে দেখে কোনোভাবেই ফোনে তাকে পাওয়া যাচ্ছে না এরপরে লাবণ্য প্রবীর তারা বাড়ি ফিরে যায় গিয়ে বলে আমি যাই তোমার বড় ছেলের সঙ্গে একটু কথা বলে আসি না দাদা বাবু তো বাড়িতে আসেনি কি বলছো শেফালি ও তো অনেকক্ষণ আগে কর থেকে বেরিয়েছে এখনো আসেনি মানে তখনই লাবণ্য বসে ভাবনা চিন্তা করে যে আজকে আমাদের এত বড় একটা সেলিব্রেশনের দিন মিষ্কার মতো একটা কালো ছায়া আমাদের পরিবার থেকে দূরে চলে গেছে অথচ দেখো আমার দুই নাতনি নেই আমার বউ মানেই আমি ওদের ধরে রাখতে পারলাম না ওরা থাকতে আমি ওদের মূল্য দিলাম না এখন আমাকে কষ্ট পোয়াতে হচ্ছে আজকে এই বাড়ি আলো ঝলমলে হতে পারত এতটা শান্ত সুবোধ না হয়ে খুব হৈহুল্লোর হতে পারতো অথচ সেগুলোর কোনো কিছুই কিন্তু হচ্ছে না লাবণ্য এখন আর এগুলো বলে কি হবে বলতে পারো সব কিছু তো শেষই হয়ে গেছে রূপাকে আইসিউতে শিফট করে অর্জুন এবং তারপরে রূপার আরও কিছু টেস্ট করতে দেওয়া হয় সেগুলো ডাক্তার করে নিয়ে চলে আসে দেখুন টেস্ট রিপোর্ট চলে এসেছে কি হয়েছে অর্জুনদা তুমি এগুলো দেখে এতটা চমকে গেছো কেন কই না তো আমার রূপার কি হয়েছে আমাকে বলো তুমি আমার কাছ থেকে সত্যিটা লুকুইও না আমি কিন্তু এগুলো সহ্য করতে পারবো না দেখ দীপা রূপার এত বড় একটা ব্রেন সার্জারি হয়েছে কিছুটা দিন তো সময় লাগবে ওকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে ওর যত্ন করতে হবে ফিজিওথেরাপি তো চলছে আমরা সবাই ওর পাশে রয়েছি তুই এতটা চিন্তা কেন করছিস আর রিপোর্টগুলো দেখি আমাকে দেখাও মা তুমিও এখন রিপোর্ট দেখবে অর্জুনের মতো হ্যাঁ তোমার মা সব কিছুই পারে এটা তুমি জানো না শোনা লাবণ্য এবং প্রবীর চলে আসে বলে কি ব্যাপার রূপার এখন কি অবস্থা অর্জুন আগেও যেমন ছিল তেমনই ওকে হঠাৎ করে আইসিউতে শিফট করার প্রয়োজন হয়েছে ওর ভালো পরিচর্যা হবে বলে আপনার কথা বলুন আমি যাচ্ছি দীপা তুমি ওই বাড়িতে ফিরে চলো না মা থাক না এই সমস্ত কথা আমার আর ভালো লাগছে না দেখুন যা কিছু হয়েছে তারপরে আমি সোনারূপাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো আমি মা আমাকে তো ধৈর্য ধরে থাকতেই হবে আর তার জন্য আমি সব কিছু করতে পারি তাই বলছি এই সমস্ত কথা বলে নিজেকে অপমান করবেন না দেখো মিশকা তো আজকে শাস্তি পেয়ে গেল তুমি ওই বাড়িতে তাহলে কখনো ফিরবে না ফিরবো তো যখন নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করতে পারবো নিজের পায়ে দাঁড়াতে পারবো তখন যাব তার আগে নয় কারণ আমার দুই মেয়েকে মানুষ করতে গেলে আমাকে সেই রকমভাবে চলতে হবে ডাক্তারবাবু এলেন না না সূর্য তো বাড়িতেও যায়নি কোর্ট থেকে বেরিয়ে যে কোথায় গেছে ওর কোনো খবরই আমরা পাচ্ছি না এটা আবার রকম কথা রূপা বাবাকে দেখতে চেয়েছিল এদিকে সূর্য তার চেম্বারে আসে এসে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নেয় অথরিটিকে একটা চিঠি পাঠিয়ে দেয় মেইল করার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো করে দেয় এরপরে ব্যাগপত্র গুছিয়ে নেয় আর বাকি ডাক্তারদের বলে গাড়িতে ব্যাগগুলো একটু তুলে দেওয়ার ব্যবস্থা করতে কারণ অনেকগুলো জিনিসপত্র সূর্যকে সবটাই নিয়ে যেতে হবে স্যার আপনি এরকম করে আমাদের ছেড়ে চলে যাবেন সবার প্রথমে দীপার মুখটাই মনে পড়ে সূর্যর এরপরে দীপার জীবনের সাথে জোরানোর পরে সোনার রূপা তার জীবনে এসেছে এরপরে সোনার এবং রূপার মধ্যে রূপার যে পরিস্থিতি ঘটল সেই সব কিছু নিজে চোখে সূর্য দেখেছে মৃত্যুর প্রায় কাছ থেকে ফিরে এসেছে রূপা এবং রূপাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে অর্জুন চক্রবর্তী সেই সব কিছু নিয়ে সূর্য নিজের মধ্যে একটা গিল ফিল করছে যে না জীবনে নিজের বউ দীপাকে বিশ্বাস না করে ওর কথা না শুনে প্রতি পদে পদে সূর্য ঠকেছে আর এবার ইচ্ছে করে দীপাকে ছেড়ে দিয়ে দীপার জীবন থেকে সারা জীবনের মতো সূর্য চলে গেছে আর কখনো ফিরে আসতে পারবে না তাই নিজের এই অভিজ্ঞতাগুলো আর কারো সামনেই বলতে পারছে না কারণ একটা মানুষকে কতটুকুই বা ছাড় দেওয়া যায় দীপা কোনোভাবেই আর সূর্যকে তো নিজের জীবনে গ্রহণ করবে না তাই সূর্য সিদ্ধান্ত নিয়েছে সে বিদেশে চলে যাবে সেখানে গিয়ে ডাক্তারি করবে এখানে আর থাকবে না এতদিন অনেক এখানে থেকে সবার জীবনে বোঝা হয়েছিল আর থাকতে পারবে না ডাক্তার বলে কী ব্যাপার আপনি ঘামছেন অর্জুন চক্রবর্তী আপনি নিশ্চয়ই রূপার সঙ্গে খুব বেশি অ্যাটাচড হয়ে গেছেন তাই তো না আমি রূপাকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি এত সহজ সব কিছু হবে না আমি জানি তবে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এখন তাহলে আমরা কি করব আমাদের সবার আগে অর্জুন সূর্য সেনগুপ্তকে খবর দিতে হবে উনি সব থেকে ভালো হার্টের ডাক্তার ওনার ওপিনিয়ন ওনার ট্রিটমেন্ট আমাদের নিতে হবে হেল্প করতে হবে তা না হলে রূপার যে কী হবে আমি জানি না তবে রূপার জন্য আমি সব কিছু করতে প্রস্তুত আমি অনেকগুলো বাচ্চার অপারেশন করেছি এবং আমি জানি যে রূপাও সুস্থ হয়ে যাবে তবে আমাকে একটু বেশি ফাইট করতে হবে লড়াই করতে হবে এত বছরের যত অভিজ্ঞতা সব কিছু আমি কাজে লাগাবো কোনোভাবেই রূপাকে আমি এরকমভাবে চলে যেতে দেব না তার মানেটা কি আপনার এতটা চিন্তা হচ্ছে হ্যাঁ রূপা আমার মেয়ে না হলেও ও আমার মেয়ের কোনো অংশে কম নয় এরপরে ভাবতে লাগে দীপার মুখটা সোনারূপাকে প্রথম যেদিন দেখেছিল দীপার সঙ্গে দেখা হয়ে সেদিন থেকেই নিজের সন্তান হিসাবেই স্বীকৃতি দিয়েছে অর্জুন চক্রবর্তী অর্জুন যখন রুমের ভেতরে আসে রূপাকে দেখতে তখনই প্রীথা ম্যাডাম বলে যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি দীপার এই আত্মবিশ্বাস দেখে মানুষ বলে না মনের জোরে সব কিছু ঘটে সেটাই আসলে সত্যি নিজের মনে সাহস আর জোর দিয়ে দীপা আজকে মিষ্কার মতো একজন অপরাধীকে শাস্তি দিল আমি চাই পরজন মেয়ের দীপার মতোই যেন আমার একটা মেয়ে হয় হঠাৎ কথা কেন বললেন আপনি কারণ দীপার অনেক গুণ সেইগুলো দেখতে দেখতে আমি সত্যিই চাই দীপার মতো কাউকে আর অর্জুন তোমারও কিন্তু ক্রেডিট কম নয় তুমি আজকে যা করলে তা না হলে রূপা তো কথাই বলতে পারতো না আর কোর্টে গিয়ে বয়ান দেওয়া তো দূরস্তর হ্যাঁ অর্জুন দা আমি প্রীতা ম্যাডামের সাথে একমত তুমি আজকে যা করেছো আমার মেয়ের জন্য সত্যি অনেক আর এগুলো নিয়ে ভাবলে আমার তোমার প্রতি শ্রদ্ধা বেড়ে যায় ওদিকে বীরকে কোলে নিয়ে খাওয়ানোর চেষ্টা করছিল সেফালেদি তখনই সূর্য বাড়িতে আসে এসে নিজের ঘর থেকে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র লাগেজ গুছিয়ে নিচে নেমে আসি এরপরে বীরকে কোলে নেয় আর বলে বীর আমি জীবনে অনেক অন্যায় করেছি অনেক কষ্ট দিয়েছি আমি দীপাকে এখানে থাকার আমার আর কোনো অধিকার নেই আমাকে এখান থেকে চলে যেতে হবে আর তুমি এখানে থাকবে ভালো ছেলে হয়ে থেকো আর আজকে যা কিছু অন্যায় তোমার মা করেছে তার শাস্তি সে পাচ্ছে তবে হ্যাঁ আমি এখানে থাকলে হয়তো নিজের পরিচয় তৈরি করতে পারবো না এতদিন আমি নিজের জন্য কোনো কিছু ভাবিনি এখন আমাকে নিজের জন্য ভাবতে হবে আমি আর কারো জীবনে এরকম করে অন্যায় কোনো কিছু করতে পারি না আমি সবাইকে মুক্ত করে দিয়ে চলে যাচ্ছি এই বলে সূর্য যখন দরজা থেকে বেরোচ্ছে তখনই তার মনে পড়ে দীপাকে বিয়ে করে এই বাড়িতে আনা দীপার সাধের অনুষ্ঠান সোনার উপাকে নিয়ে সময় কাটানো এরপর আস্তে আস্তে সূর্য এবং দীপার সুন্দর মুহূর্ত সুন্দর জীবনটা আস্তে আস্তে এমনভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সেই সব কিছু সূর্যর মনে পড়ে সূর্য বাড়ি থেকে চলে যায় শেফালি দেখে যে সূর্য একটা লাগেজ নিয়ে বেরিয়ে গেল কিন্তু জিজ্ঞাসা করার সুযোগটুকু দেয়নি যে কোথায় যাচ্ছে সূর্য এরপরে রূপার যখন ঘুম আসছিল না ঘুমের প্রয়োজন দীপা তাকে একটা গান শোনাতে শুরু করে অর্জুনেরও অনেকটা দীপার গান শুনে রিল্যাক্স ফিল হয় দীপা গান গাইছে এতদিন পরে রূপা এবং সোনাকে নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে দীপা কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী রূপাকে শান্তির ঘুম পাড়ালো দীপা আজকে রূপা যে পরিস্থিতিতে রয়েছে তার বড় সড়ো কোনো হার্টের প্রবলেম হয়েছে যার কারণে এবার সূর্যর খোঁজ করছে অর্জুন চক্রবর্তী কিন্তু সূর্যতে এই কলকাতা শহর ছেড়ে যাওয়ার সমস্ত পরিকল্পনা করেছে আদৌ কি এত সহজে নিজের মেয়ে পরিবার সব কিছু ছেড়ে মায়া কাটিয়ে সূর্য চলে যেতে পারবে নাকি তারই আগে যখন জানতে পারবে যে রূপার এরকম ক্রিটিক্যাল অবস্থা তখন রূপার জন্যই থেকে যাবে এবার অর্জুন এবং দীপার জীবনে সূর্য দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আদৌ কি এটা তার জন্য সঠিক হবে আর রূপা কবেই যে সুস্থ হবে নাকি আদৌ রূপার এমন কি বড় সমস্যা হলো যার কারণে অর্জুনও চিন্তিত জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন